Assalamu alaikum. How are you, my dear student? I hope you are well. I am fine. আমি শ্রদ্ধা চলে তোমাদের মাঝে আবার হাজির হয়েছি। আমি আজকে ক্লাস ফোর তোমাদের চতুর্থ শ্রেণীর ক্লাস ফোরের ইংলিশ সেকেন্ড পেপার বিষয়টি নিয়ে। আজকে আমি তোমাদেরকে পড়াবো ওয়াট এবং সিলেবাস নিয়ে তোমাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমি দেখো বোর্ডের দিকে দেখো নম্বর পয়েন্ট বোর্ডের দিকে দেখলে একটা স্ক্রিনশট নিয়ে রাখো যা তোমাদের পরবর্তী পড়তে সুবিধা হয়। ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা পড়াবো হোয়াট ইজ হোয়াট, গিভ এক্সাম্পল হোয়াট। হোয়াট কাকে বলে তাহলে একটা উদাহরণ নিতে হবে। আমি বলেছি দেখো হোয়াট কয়েকটি লেটার বা বর্ণ পাশাপাশি সুবিন্যস্তভাবে বসে যদি একটি অর্থ প্রকাশ করে তবে তাকে ওয়ার্ড বা শব্দ বলে। কি বলেছি? ওয়ার্ডটাকে বলে বলেছি কয়েকটি লেটার বা বর্ণ পাশাপাশি সুবিন্যস্তভাবে বসে যদি একটি অর্থ প্রকাশ করে তবে তাকে ওয়ার্ড বা শব্দ বলে। যেমন দেখো আমি যদি উদাহরণ দিই ম্যান, সেটা কি একটা ওয়ার্ড হলো, এটার একটা অর্থ আছে। ম্যান অর্থ মানুষ, বুক বুক অর্থ বই, প্যান প্যান অর্থ কলম। তাহলে ওয়ার্ডটাকে বলে বলেছি ওয়ার্ড হচ্ছে কয়েকটি লেটার বা বর্ণ পাশাপাশি সুবিন্যস্তভাবে বসে যদি একটি অর্থ প্রকাশ করে তবে তাকে ওয়ার্ড বা শব্দ বলে। আমাদের এখানে বলেছি গিভ এক্সাম্পল, গিভ এক্সাম্পলের মধ্যে এক্সাম্পল পুরাটা না লিখলে তোমরা ইএক্স লিখলেও হবে। ইএক্স লিখে একটা হাইফেন দিবা, তারপর লিখবা ম্যান বুক প্যান, যে কোনো একটি একটা অর্থ আছে সেটাকে কি বলা হয়, ওয়ার্ড বলা হয়। কয়েকটি লেটার বা বর্ণ পাশাপাশি সুবিন্যস্তভাবে বসে যদি একটি অর্থ প্রকাশ করে তবে তাকে ওয়ার্ড বা শব্দ বলে। তারপরে ফোর নাম্বারে দিয়েছি দেখো বন্ধুরা হোয়াট ইজ সিলেবেল, হাউ মেনি কাইন্ডস অফ সিলেবেল আর দে এন্ড হোয়াট আর দে। এটা বাংলাটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি পড়ার সুবিধার জন্য। এখানে বলেছি হোয়াট ইজ সিলেবেল, এটার অর্থ হচ্ছে সিলেবেল কাকে বলে, হাউ মেনি কাইন্ডস অফ সিলেবেল, সিলেবেল কত প্রকার, এন্ড হোয়াট আর দে এটি কি কি। তাহলে আমরা দেখো আজকে আমরা সিলেবেল পড়বো। সিলেবেল শব্দের অর্থ হচ্ছে শব্দাংশ, সিলেবেল শব্দের অর্থ হচ্ছে শব্দাংশ। কোনো ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় ততটুকু অংশকে সিলেবাল বলা হয়। সিলেবাল কাকে বলে, সিলেবাল শব্দের অর্থ হচ্ছে শব্দাংশ। কোনো ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় ততটুকু অংশকে সিলেবাল বলা হয়। সিলেবাল শব্দের অর্থ হচ্ছে শব্দাংশ। কোনো ওয়ার্ডের যতটুকু অংশ একসাথে একবারে বা একসাথে উচ্চারণ করা যায় ততটুকু অংশকে সিলেবাল বলা হয়। তারপর বলেছি হাউ মেনি কাইন্ডস অফ সিলেবাল আর দে, সিলেবালকে সিলেবালকে চারটি ভাগে ভাগ করা যায়। যেমন আমি তোমাদেরকে এখানে লেখার সুবিধার জন্য লেখার জন্য তোমাদের লিখতে সুবিধা হয়, খাতাটা দেখতে সুন্দর লাগে প্রেজেন্টেশনটা, সেই জন্য আমি তোমাদেরকে এখানে এবিসিডিএ সিলেবালগুলো কি আমি কি ইন্ডিকেট করেছি। দেখো এ নাম্বার লিখেছি মনো সিলেবাল, বি নাম্বার লিখেছি ডাই সিলেবাল, তিন নাম্বার লিখেছি ট্রাই সিলেবাল, তারপরে ডি নাম্বার লিখেছি পলি সিলেবাল। তাহলে আমরা এখানে কি লিখেছি, এ নাম্বার লিখেছি মনো সিলেবাল, বি নাম্বার লিখেছি ড্রাই সিলেবাল, সি নাম্বার লিখেছি ড্রাই সিলেবাল, আর ডি নাম্বার লিখেছি পলি সিলেবাল। তাহলে আমরা আজকে এখানে পেয়েছি সিলেবাল কাকে বলে, হাউ মেনি হোয়াট ইজ সিলেবাল, হাউ মেনি কাইন্ডস অফ সিলেবাল আর দে এন্ড হোয়াট আর দে। তাহলে আমরা কি লিখবো, এটার অ্যান্সারটা লিখবো সিলেবাল। তারপরে বলবো সিলেবাল শব্দের অর্থ হচ্ছে শব্দাংশ, কোনো ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় ততটুকু অংশকে সিলেবাল বলা হয়। সিলেবালকে আমরা চারটি ভাগে ভাগ করা যায়। এ নাম্বার লিখেছি মনো সিলেবাল, বি নাম্বারে লিখেছি ড্রাই সিলেবাল, তিন নাম্বারে লিখেছি ট্রাই সিলেবাল, তিন নাম্বারে লিখেছি পলি সিলেবাল। তাহলে তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো বন্ধুরা। তোমাদের সুবিধার জন্য আমি আরেকটি কাজ করবো দেখো। তোমাদের কাছে নিশ্চয়ই এই বইটি আছে বন্ধুরা, লেটেস্ট ইংলিশ গ্রামার ট্রান্সলেশন অ্যান্ড কম্পোজিশন এই বইটি আছে। এই বইয়ের মধ্যে আট নাম্বার পেজে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এক্সারসাইজ দেওয়া আছে। আমি তোমাদেরকে আজকে সেই এক্সারসাইজগুলো একটু দেখাবো। এখানে কিছু জাম্পল ওয়ার্ড দেওয়া আছে, যেমন দেখো টিবিইউ, টিবিইউ এখানে কি হয়েছে, টিবিইউ এটা কি আমাদের এখানে কতগুলো লেটার দিয়েছে, এই
করতে হবে তাহলে আমরা লিখতে পারি b u p তাহলে এটা কি হয়েছে ঠিক ওয়ার্ড হয়েছে তাহলে p b u d আমাদের কি করেছে আমরা একটা ওয়ার্ড তৈরি করেছি সেটা হয়েছে b u p বাট শব্দের অর্থ হচ্ছে কি তোমরা সবাই জানো বন্ধুরা তারপরে আমি তোমাদেরকে আরেকটি ওয়ার্ড দেখাচ্ছি দেখো p s p a p y তাহলে এখানে কি এখানে কয়েকটি লেটার আছে ঠিক আছে আরো ভালোভাবে এটা কিন্তু আমরা সাজিয়ে লিখি জানবে ওয়ার্ডগুলোকে s a double p y তাহলে কি হয়েছে এটা হ্যাপি হয়েছে তারপরে আমি তোমাদের দেখাবো বন্ধুরা চার নম্বরে কিছু এক্সারসাইজ আছে আমরা পড়েছি সিলেবাস তাতে পরে পড়েছি সিলেবাস কত পাতা সেটি পড়েছি আমরা পড়েছি সিলেবাস হচ্ছে যে চার পাতা মনো সিলেবাস ড্রাই সিলেবাস ট্রাই সিলেবাস পলি সিলেবাস মনো সিলেবাস হচ্ছে যে যে শব্দটা একবার উচ্চারণ করা যায় মনো সিলেবাস শব্দটা হচ্ছে একবারে উচ্চারণ করা আর ড্রাই সিলেবাস হচ্ছে যে দুইবার আর ট্রাই হচ্ছে তিন আর পলি পলি সিলেবাস হচ্ছে চারে অধিক চারে অধিক বন্ধুরা দেখেছো আমি বলেছি মনো সিলেবালের ওয়ার্ডগুলো হবে আমরা একেবারে উচ্চারণ করে ফেলতে পারবো আর ড্রাই সিলেবাল হচ্ছে শব্দগুলো শব্দটাকে আমাদের দুইবার ভেঙে উচ্চারণ করতে হবে ট্রাই সিলেবালের শব্দগুলোকে আমরা তিনবার ভেঙে উচ্চারণ করব আর পলি সিলেবালের শব্দটাকে আমরা চারবার ভেঙে বা চারের চেয়েও বেশি অধিকবার ভেঙে আমাদের উচ্চারণ করতে হবে বন্ধুরা আমি তোমাদের সুবিধার জন্য এখান থেকে একটি এক্সাম্পল দেখাচ্ছি দেখো বন্ধুরা যেমন এখানে আছে নির্দিষ্ট ডেটে এসে স্কুলে জমা দিয়ে দিবে আর আজকে আমার ক্লাস এখানে সমাপ্তি আল্লাহ হাফেজ